পাখির চোখে দেখলে মনে হবে হাজারো সবুজ ফুল ফুটে আছে দিগন্ত জুড়ে। 33 বিঘা জুড়ে এমন ফুলকপি চাষ করে সাড়া ফেলেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চামারখাই গ্রামের কৃষক মজিবুর রহমান। 22 বছরের ব্যবধানে কপি চাষ করে আজ তিনি প্রায় 1.5 কোটি টাকার সম্পদের মালিক। মজিবরের এই ফুলকপি চাষ অন্যদের জন্য অনুকরণীয় আদর্শ। আল্লাহর রহমত, আমি খুবই সুখে আছি। 8 বিঘা জায়গা আমি ছাপকা লাগিয়েছি 20 বছরের ভিতরে। যে জমিগুলি আমি কিনছি এগুলি বিক্রি করলে আপনি কমপক্ষে 1.5 কোটি টাকা বা 2 কোটি বিক্রি করতে পারবো। ভাগ্য বদলের আশায় 1999 সালে দুবাই পাড়ি দিয়েছিলেন চামারখাই গ্রামের মজিবুর রহমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 4 মাসের মাথায় তাকে ফেরত আসতে হয় দেশে। দেশে ফেরার পর অনেক কষ্টে কিছু পুঁজি জোগাড় করে 2 বিঘা জমিতে শুরু করেন শীতকালীন ফুলকপির আবাদ। এরপর পেছনে তাকাতে হয়নি মজিবুর রহমানকে। 99 সনে আমি দুবাই যাই, ওখানে যে কাজকর্ম পাই না দেশে ফিরে আসার পর, তখন যেমন ওই 2 বিঘা জমি আমি প্রথম ফুলকপি চাষ করি। দিন দিন বাড়ছে মজিবুর রহমানের ফুলকপির আবাদ। চলতি শীত মৌসুমে প্রায় 33 বিঘা জমিতে আবাদ করেছেন ফুলকপি। এতে তার খরচ হয়েছে প্রায় 8 লাখ টাকার মতো। এই মৌসুমেই প্রায় 40 লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি। গত বছর আমার 3টা সিজনে আমার 30 লক্ষ টাকা বা 35 লক্ষ টাকার মতো আমার আসছিল, মানে ইনভেস্ট আসছিল, লাভ আসছিল শ্রমিক শ্রমিক সাতটা সব পাঁচ সাত দিয়ে। আর এই বছর যদি ওরকম দাম থাকে তাহলে ও গত বছর তা এইটা একটা জমি লিস্ট নিয়েছি, মানে সেখানে 8 বিঘা জায়গা, মানে বৃদ্ধি তাতে আশা করা যায় 40 লক্ষ টাকার উপর আমার ইনকাম থাকবে। স্ত্রী আর সন্তান নিয়ে মজিবরের সংসার। ছেলে মেয়েরা সবাই পড়াশোনা করছেন ভালো স্কুলে। ফুলকপি বিক্রির টাকায় করেছেন পাকা বাড়ি, বাড়িয়েছেন ফসলি জমি। বছরের প্রায় 10 মাসই ব্যস্ত থাকেন ফুলকপি আবাদে। তার ক্ষেতে 14 থেকে 15 জন শ্রমিক কাজ করছেন নিয়মিত। এই সবজি আবাদে আমার আল্লাহর রহমত, আমি আল্লাহ আমার যথেষ্ট দিছে। আমার বাচ্চার কাছে পড়াশোনা করতেছি, আমার নিজে চলার মতো, সমাজে চলার মতো একটা ক্যাপাসিটি আল্লাহ পাক দিছে। যখন বিদেশ গেল, বিদেশ যাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল, কৃষি কাজ করে এখন অনেক ভালো, বর্তমানে ভালোই আছে। পরিবার নিয়ে খুবই সুখে আছি, ভালো আছি, 5টা ছেলেমেয়ে খাবার করাইতেছি। মজিবুরের সফলতা দেখে অনেকেই ফুলকপি চাষে জড়িয়ে পড়ছেন। ফুলকপি চাষ করে তারাও লাভবান হচ্ছেন অর্থনৈতিক ভাবে। মজুর কাকা আগে 2 বিঘা জমি বুনতো, এখন 30-40 বিঘা জমি বুনে। ওনার দেখ দেখে আমরাও 2-3 বিঘা করে বুনতেছি। প্রায় এলাকার 50% লোক এই কপি চাষ করছে। 1 বিঘা জমিতে প্রায় 40-50 হাজার টাকা খরচা হয়, আর ইনকাম মোটামুটি 1-1.5 লাখের মতো আসে ইনশাআল্লাহ। মজিবের ফুলকপি প্রকল্পে কাজ করে ভালো আছেন অনেক কৃষি শ্রমিক। জনপ্রতি মাসে 18-20 হাজার টাকা রোজগার করছেন তারা। সারা বছরই আমরা কাম করি, 10-15 জন মানুষ কাম করি। সব মিলে আমরা এখন মোটামুটি ভালোই কাজে করে আমরা চলা পারি, মাসে 18-20 হাজার এরকম। মজিবুর রহমান একজন সফল কৃষি উদ্যোক্তা। কৃষি কাজ করে সফল হওয়া যায় এমন বিশ্বাসের জায়গা তৈরি করেছেন বলে মত দিয়েছেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মোহাম্মদ এনায়েতুল্লাহ। অর্থনৈতিক সাফল্য সে আসছে, অনেক জায়গা করছে, কিছু ঘরবাড়ি করছে, তো এটি থেকে অন্যরা খুব অনুপ্রাণিত হয়েছে যে কৃষিতে যদি আমি সঠিকভাবে করতে পারি এবং আধুনিক প্রযুক্তি যদি করতে পারি, তাহলে কিন্তু কৃষি থেকে আমি কিন্তু আমার আয় বর্ধক কর্মসূচিতে যেতে পারি। এটি কিন্তু একটা মজিবরের একটা উদাহরণ সৃষ্টি করেছে। মজিবরের মতো কৃষিকাজে সবাই এগিয়ে আসলে নিজের উন্নতির পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।